হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ওয়াইন্স। শিউটা পুরো ঘেটে গেছে সকাল সকাল, আমি আর দীপ্ত চলে গেছিলাম আমার সুন্দরী মার মন্দিরে। সকাল সকাল চলে গেছিলাম, আমরা অনেক সকালেই গেছি, এখন প্রায় 9:30 বাজে, পুজো টুজো দিয়ে চলে এসেছি। আমার শিউটটা কপালের পুরো ঘেটে গেছে, এত মানে মায়ের মন্দিরের ভেতরে তো অনেক ভিড়, প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি, তাই জন্য পুরো ঘেটে গেছে। মায়ের মন্দিরে গিয়ে আজকে কোনো ভিডিও ভিডিও করিনি, কারণ ওখানে গেলে একটা ইমোশনাল হয়ে পড়ি, সবাই ওখানে পুজো দেয়, ওর মধ্যে ভিডিও করতে একদম ভাল লাগে না, তাই ভাবি যখন ফিরছি বাড়ি এই সময়টা একটা ভিডিওটা স্টার্ট করি। আজকে আমার 9:30 একদম প্যাকড আপ কাজ আছে, আজকে ছোট পিসির বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানেও যাব। দীপ্ত, সকাল সকাল মার মন্দিরে পুজো দিয়ে কেমন লাগছে? আমার তো সব সময় ভালো লাগে, মনটা একদম শান্তি হয়ে গেছে। আসলে অমাবস্যা কাল থেকে লেগে মানে কাল থেকে শুরু হয়ে আজকে অবধি কন্টিনিউ আছে, তো আজকেই আমরা সকালে গিয়ে পুজোটা দিয়ে দিলাম। সো বাড়ি এখন যাওয়া যাক, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর সারাদিনটা শুরু করা যাক। ঠাকুর বাড়ি থেকে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন রিকোকে ছেড়েছি, আমি এখন চেঞ্জও করতে পারি, শুধু মুখে যে সিঁদুরগুলো পুরো লেগে গেছিলো ওটা ক্লিন করলাম। এই যে আমার ডেস্কের একদম বাজে অবস্থা, সবগুলো সব আমাকে ক্লিন করে সব জামাকাপড়গুলো পরিষ্কার করে তুলতে হবে। আমি রিকোকে একটু বের করেছি, এখন স্টার আমাদের শো স্টার রিকোকে বের করেছি, ওর কেজটা একটু ক্লিন করলাম, ও একটু এখন খেলছে আমার সাথে, তারপর আবার 12:30 নাগাদ বেরোবো। দীপ্তর ছোট পিসি, আমাদের ছোট পিসির বাড়িতে নেমন্তন্ন আছে, একটা গেট টুগেদার আছে, ফ্যামিলি গেট টুগেদার, সবাই যাবে। আসলে ছোট পিসির ছেলে আমাদের ভাই শ্যাঙ্কি, ও খুব ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, পন্ডিচেরি চলে যাচ্ছে, ও খুব স্টুডিয়াস ছেলে, আমরা সবাই ওকে কংগ্রেস জানাতে যাচ্ছি, এবার একটা ছোট্ট করে গেট টুগেদার হবে। তার আগে আজকে রিকো যেহেতু একা থাকবে, কেউ বাজে থাকবে না, চিকমিকরিকো একা থাকবে, একটা আদর খাচ্ছে, খালি আদর খেতে পছন্দ করে, খালি আদর, চোখ বন্ধ করে দেবে আদর খেতে খেতে, তাই জন্য আমরা সবাই যাচ্ছি। সো আমি এখনও ডিসাইড করিনি কি পরবো, এটাই হলো আসল আমার ব্যাপার, এখনো কিছু ভাবিনি যে কি পরবো, শাড়ি পরবো না কি কুর্তি পরবো। দীপ্ত, তোমার কি মনে হয় কি পরা উচিত আমার? কুর্তি না, ও একদম শাড়ি পরা পছন্দ করে না। আমি ভাবছি শাড়ি যে পরবো না কিছু ডিসাইড করে রাখিনি, কালকে আমাদের এত কাজ ছিল, কাল সে সকালে বেরিয়েছি 11:30-12 বেজে গেছে, কেন কি ব্যাপার কি হতে চলেছে সব বলবো, খুব এক্সাইট মানে আমার লাইফের একটা খুব এক্সাইটিং ফেজ আসতে চলেছে, সেই নিউজগুলো আমরা ডিসক্লোজ করব একটা ভালো ব্লগে, টাইমিং দেখে করবো, এইভাবে ভাইরাল করে বলে দিলে তো হয় না, দীপ্ত সেটা পছন্দ করবে না। মানে কনস্ট্যান্ট যে ক্যামেরা মানে এত ফ্রেন্ডলি না, ক্যামেরা ফ্রেন্ডলি, যেই ক্যামেরা চালিয়েছে ওখানেই বসে রয়েছে, এবারে ছটপট করছে, ওটা ছটপট করছে। সো দেখি আমি এখন কী পরি, আগে ভেবে নিতে হবে যে কুর্তি পরবো নাকি শাড়ি। লেটস ডিসাইড তার আগে আমি এই জঞ্জালটাকে পোশাক করে নিই। এখন আমি কনফিউজ, শাড়িটা পরবো যে কাটা ব্লাউজ দিয়ে আর নাহলে কুর্তিটা পরবো। আচ্ছা গাইজ, এটা জুডিও কুর্তি, আমি 299-এ পেয়েছি, 1st August থেকে জুডিওতে সেল চলছে, এরকম কুর্তি আমি আমার শাশুড়িমার জন্য নিয়ে এসেছি, আমার জন্য নিয়ে এসেছি, অনলি ফর 299, এগুলো 500 করে দাম ছিল। এছাড়া অনেক রকম ভ্যারাইটিস আছে, টপ আছে, জিন্স আছে, ড্রেসেস আছে, এসব ভিডিও করতে করতে আমার বর একটা এখানে রুমাল রেখে দিল। পিসিবাড়িতে পৌঁছে আমি আর বেশি ব্লগিং করিনি, কারণ কি ওখানে তো সবার সাথে সবসময় দেখা হয় না, তো গিয়েই আমরা এখানে সব ভাই বোনরা গোল করে বসে আড্ডা মারতে বসে গেছিলাম এবং সবাই এখানে খুব খুব মজা করছিলাম। আরে তুমি ওকে দাও, ও গো তাহলে ছেলের বিয়ের জন্য দেওয়া হচ্ছে নাকি? আমাদের আমাদের বংশের গর্ব, আমাদের ফ্যামিলির গর্ব, কোথায় যাচ্ছে আমার ঠিক হয়নি, এবার যেটা পরে ডিসক্লোজ করবো। উচ্চশিক্ষিত মানুষজনের মাঝখানে আমাদের একদম কেমন লাগছে এই এর বোন? আমি মধ্যবিত্ত, আমি মিডিলে, এ সবার তো উচ্চশিক্ষিত লাগে, ফটো না সব ভিডিও, সব ভিডিও আছে। মজা কর রহি হে, আর মুখে দেখি তোর মুখে ওই লাগছে রে, এটা জানি সাদা সাদা না ওটা দাদা।
আলু ভাজা সাপ্লাই হচ্ছে এখানে, ফার্স্ট শাক দেওয়া হচ্ছে। আলু ভাজাটা খা শঙ্কর, না আলু ভাজা খাবি না? ও দিদি কে সাদ ব্যাটারটা গেছিল তো তোদের সাথে। আমিও গলিয়ে খাই ভাই, আমাকে এক চামচ দিয়ে গলিয়ে আমি খাই না, বাজে লাগে আমার। চলো 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 পিসি, টাটা টাটা করে দাও, খুব ভালো দিন কাটলো আমাদের, আমার তো ঘুমটাও খুব ভালো। বাবা এখানে তো সঙ্গ মিলাপ চলছে, বিজয়া দশমী চলছে।